দেখো বন্ধুরা কি সুন্দর বের হয়ে আসছে, এরকম হাই বন্ধুরা, এসডব্লিউ কিচেনে সবাইকে স্বাগতম। গরম পড়ে গেছে, গরমের সিজনে সবারই আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। আজকে আমি নারকোল আইসক্রিম তৈরি করব, নারকোল দিয়ে তৈরি করব। দেখো অল্প কটা উপকরণ, দুধ, চিনি আর নারকোল দিয়ে তৈরি করব। সহজেই কি করে কাঠি তৈরি করা যায় দেখো, আমি কুঞ্চি নিয়েছি, কুঞ্চি দিয়ে কাঠি তৈরি করে নেব। বন্ধুরা আমি কাঠিগুলো তৈরি করে নিয়েছি, এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো অল্প সময়ে কি সুন্দর কাঠি তৈরি করে নিয়েছি। নারকেলগুলো তুলে নিচ্ছি, কালোগুলো তুলে নিচ্ছি। নারকেলগুলো পেস্ট করে নিয়ে আসবো। হয়ে গেছে, একটু মোটা মোটা করে নিয়েছি। জল দিয়ে দিচ্ছি, দুধটা দিয়ে দিচ্ছি, দুধটা একদম গাঢ় করে নেব। নারকোল দুধ দুইটাই মিষ্টি, অল্প একটু চিনি দিচ্ছি। দুধটা হালকা ঠান্ডা করে নিচ্ছি। নারকোলটা একটু রেখে দেবো উপর দিয়ে দেওয়ার জন্য, আর এর ভিতর দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা নারকেলের যে আচাটা পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার ছিল। এখন এটাই দুধটা ঢেলে নেব। নারকেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। একটু গার্ডার নিয়ে নিয়েছি, এবার কাঠিগুলো দিয়ে দেবো। আমি চারটে কাঠি দেবো। এইভাবে ফ্রিজে রেখে দেবো 4-5 ঘন্টা। বন্ধুরা এখন আমি আইসক্রিম গুলো বের করে নেব। পুরো বরফ হয়ে গেছে, খুলে নি, পুরো বরফ জমে গেছে। এরকম করে একটু ডোলে নিচ্ছি, পিস পিস করে কেটে নিচ্ছি। আগে দাগ টেনে নি। দেখো বন্ধুরা কি সুন্দর বেরোয় আসছে, কি সুন্দর হয়েছে। বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই বাড়ি ট্রাই করবে, আর তোমরা বাড়ি তৈরি করে খেয়ে বলবে কেমন হয়েছে। গরম তো পড়ে গেছে, এখন আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, আর এইভাবে বাড়ি একদম সহজভাবে বানাবে।